আসসালামু আলাইকুম আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সকল প্রবাসীর পক্ষ থেকে আপনার কাছে একটি আর্জেন্ট মেসেজ। সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করুন, ব্যাংক, এনজিও এদেরকে বলুন 6 মাসের জন্য সকল ধরনের লোন স্থগিত করার জন্য, স্কুল কলেজ মাদ্রাসা এগুলো বন্ধ করার জন্য, 26 তারিখ থেকে আগামী 15 দিনের জন্য সকল ধরনের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি প্রদান করুন। গ্যাস বিদ্যুৎ বিল 3 মাসের জন্য স্থগিত করুন। এ সকল সাহসী উদ্যোগের জন্য প্রবাসীরা আপনাকে ধন্যবাদ জানায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনাবাহিনী দিয়ে দেশের মানুষকে আগামী 21 দিনের খাবার ঘরে পৌঁছিয়ে দিন, ঘরে ঘরে চাল ডাল এবং সকল ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছিয়ে দিন। এই 21 দিন মানুষের জন্য ঘর থেকে বের হতে না হয়। ইনশাল্লাহ জয়ী আমরাই হব। করোনা ভাইরাসের জন্য বাজেট করুন এবং সেই বাজেটের টাকা সেনাবাহিনীর হাতে তুলে দিন। প্রবাসীদের বলুন কত টাকা লাগবে। আপনি দেশ ও দেশের মানুষকে বাঁচার জন্য অন্যের কাছে হাত পাতা লাগবে না। মহান আল্লাহ যদি সহায় হয় তাহলে প্রবাসীরা আপনার ডাকে সাড়া দেবে। আমরা প্রবাসীরা লোক দেখানো ত্রাণ তহবিলে টাকা দিয়ে আপনার সাথে ছবি তুলতে চাই না। আপনি আহ্বান করুন, শুধু বলে দিন কোন তহবিলে টাকা পাঠাতে হবে। ইনশাল্লাহ দেখবেন 2-3টে পদ্মা সেতুর টাকা জমা হয়ে গেছে। 10 লক্ষ রোহিঙ্গাদের যারা আশ্রয় দিতে পারে, সেই বিরাজ জাতি কেন 21 দিন ঘরে থাকতে পারবে না? আমার সকল ভিউয়ার্সদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং এই ভিডিওটি যেন সরকারি কোনো ঊর্ধ্বতম কর্মকর্তার চোখে পড়ে সেই ব্যবস্থাটাই করুন। দেখবেন ইনশাল্লাহ আমরা জয়ী হব। সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম।